বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচন আগামী 19 এপ্রিল। এখন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা তাদের প্যানেল গুছানো এবং প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে বিএফডিসি থেকে খল অভিনেতা মিশা সৌদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নিজেদের প্যানেলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার বিএফডিসির শিল্পী সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দুই খল তারকা। রোববার এই পুরনো বিষয়ের প্রসঙ্গ টেনে কথা বলেন ডিপজল। তিনি বলেন, টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করা উচিত। এই কাজ যারাই করছে না কেন, তাদের এটা বন্ধ করা উচিত। আমাদের মানুষ হয়তো অসচ্ছল থাকতে পারে, কিন্তু এভাবে টাকা চাইতে পারে না। যারা কিছু টাকায় বিক্রি হন, তারাই বা কয়দিন খাবেন এই টাকা, এরপর কি করবেন তারা? এ সময় চিত্রনায়িকা নিপুণকে ইঙ্গিত করে ডিপজল বলেন, বসছে তো 2 বছর ফাও, মামলা চলমান থাকার পরও উনি সাধারণ সম্পাদকের চেয়ারে বসছে, এটা অবৈধ। কিভাবে বসে? তিনি কি নির্বাচিত? ওই মামলা তো এখনো চলমান, তার যদি লজ্জা থাকতো তাহলে এটা করত না। মেয়েটা যাই বলেছে আমরা উল্টা পেয়েছি, ভালো কিছু পাইনি, আমি আশাও করি না, তবে দোয়া করি সে ভালো থাকুক, সুস্থ থাকুক।